আমি দীপন দীপন ব্লগ এন্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু তোমাদের মানে একটা কালেকশন এক দাদার বাড়ি এসেছি, আমানদার বাড়িতে। তো পাশে আছে শুভ ভাই, নিশ্চয়ই ওকে চিনতে পারছো। ওর বাড়িতে কিছু পায়রা সেল করে দিয়েছিলাম। সেল হয়ে গেছিল তো সব? আচ্ছা, একদম সব কিন্তু সেল হয়ে গেছিলো। তো সেই সোর্সেই কিন্তু ও আমার আমানদার সাথে যোগাযোগ করে দেয়। তো আমানদার কাছে আজকে কিছু ভালো ভালো কালে কিছু সেল রয়েছে, তো সেগুলো আজকে তোমাদের দেখাতে আসলাম। এবং কি দাম রয়েছে, কিভাবে আসবে, সব প্রথমে বলে দাদা খুব ব্যস্ত থাকে, তো দাদা যে টাইমটা মেনটেন করে দেবে সেই টাইমটায় তোমরা ফোন করো, আর কিভাবে আসবে না আসবে পুরো দাদা বলে দেবে। তো দাদা বলো কেমন আছো? আমি ভালো আছি দাদা, আপনি বলুন। আমরা খুব ভালো আছি। তো কি কালেকশন রয়েছে এবং মানে কিভাবে আসতে না পারবে সেগুলো ফোন করে তুমি বলে নিও, আর কি কালেকশন রয়েছে সেগুলো যদি একটু বলে দাও। আমার বাড়িতে দাদা আপনি পেয়ে যাবেন কালো দানা, গ্রিন আইস, তারপরে গোল্ডেন চোখ, ম্যাড্রাস, মানে চোখের মধ্যে বেশি লাইন থাকবে, তাই তো? আচ্ছা, সেগুলো কি মানে রেজাল্ট করা ওরা সব গ্যারান্টি পারা আছে, সব উড়ান, সব পারা, মানে সাদা মুখ মধ্যে আপনার 8 ঘন্টা 9 ঘন্টা এরকমই উড়ে। আচ্ছা, নরমালি নরমালি? আচ্ছা, নরমালি। অনেকে যেরকম জানো যে চোখের পায়রা, যা বন্ধুরা ইন্টারেস্টেড থাকলে আপনি আসবেন এখানে, আমি উড়িয়ে দেখিয়ে দিব সব পায়রা, আর উড়িয়ে উড়িয়ে আমি সেল করো। হাওড়া, তাই তো দাদা? হাওড়া ময়দানের কাছে। তো দাদা এই ছাদের উপর থেকে কিন্তু পায়রা উড়ায়, দাদা সেট আপ রয়েছে এখানে। বেশি পায়রা নেই, কাজে চাপের মধ্যে থাকে, তার জন্য কিন্তু সেরকম কালেকশন একটা রাখিনি, ঠিক আছে? কিন্তু যেগুলো আছে সেগুলো ভালো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো দেখো প্রথমে কালেকশন দেখাচ্ছি। প্রথমে কালেকশনে যেরকম আমার কথায় অসাধারণ চোখটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে কিন্তু রোদ্দুর নেই, অনেকদিন ধরে তোমরা ভালোভাবে জানো, সেই কারণে কিন্তু সেই মানে এফেক্টটা চোখের ভালোভাবে তোমাদের বোঝাতে পারবো কিনা জানি না, ঠিক আছে? চোখের পায়রা রয়েছে, তাই তো দাদা এগুলো? আচ্ছা, এইটার একটু শক করে দাও, এটা পাকনাটা দেখি দাও। এগুলো সব পর দেওয়া রয়েছে? আচ্ছা, এগুলো কাটা রয়েছে, তাই তো? আচ্ছা, দেখে নাও পাটা একটু দেখে দাও, দেখে নাও পাটা, দেখে নাও, দেখতে পারছো? অসাধারণ, যেটা বলি সবসময় অসাধারণই। আর বলে রাখি তোমাদের রোদ্দুর যদি থাকো তাহলে তোমরা বুঝতে পারতে চোখের মানে কীভাবে চোখটা তোমরা বুঝতে পারতে ভালোভাবে জানো। 3-4 দিন ধরে তাও কিন্তু চোখ ভালোই আসছে, ঠিক আছে? দাদা এটা প্রাইস কীরকম থাকবে? এটা থাকবে দাদা 1500 টাকা। 1500 টাকা, তাই তো? আচ্ছা, গ্যারেন্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা গ্যারেন্টি। এটা এরই বাচ্চা কালকে আমি বিক্রি করলাম। আচ্ছা, 2000 টাকার মধ্যে বাচ্চা, তাই তো? পিস জোড়া করে। আচ্ছা, এগুলো মানে সেম এরকম চোখ, আর তারপরে সেম এরকমই আপনার পাত্তিদার পুরো মালি, মার্কেটের মধ্যে খুব কম পাওয়া যায় এখন। একদম, মানে এই পায়রাগুলো উড়ান আছে, তাই তো? আচ্ছা, এইগুলো পায়রাগুলো উড়ান আছে, দেখে নাও আরো ভালো করে, ঠিক আছে দাদা? পরে দেখে নিই, দেখে নাও স্ট্যান্ডিংটা, দেখে নাও কোনো রকম ছাড়ছে এখন। তো দেখো একটা নর, এটা নর তো দাদা? নর। আচ্ছা, নর রয়েছে। চোখটা দেখায় যতটা সম্ভব তোমাদের, চোখটা জুম করে দেখাচ্ছি যতটা পারছি, বলো দাদা। এটা সবথেকে আমার পুরনো ব্লাড লাইন পায়রা, জাতি পায়রা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটার রেজাল্ট কতক্ষণ আছে উড়িয়েছো দাদা? এর রেজাল্ট না বলেই উচিত। আচ্ছা, খুব ভালো এর রেজাল্ট আছে এর। আচ্ছা আচ্ছা, দেখে নাও পাটা একবার পুরোপুরি, পাটা তোমাদের দেখিয়ে দিই আমি, পাটা দেখে নিচ্ছি। এগুলো সব উড়ানো পায়রা, তাই তো দাদা তোমার? আচ্ছা, এগুলো ডিম বাচ্চা করালে করাতে পারবে? আরে বাচ্চা কতক্ষণ প্রায় উঠতে পারে? এর বাচ্চা আমার বাড়ির মধ্যে উঠেছে আপনার 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা নরমালি তো? নরমাল। আচ্ছা, নরমালি। চোখটা দেখে নাও ভালো করে, আর ডিমটা দেখে দাও, আর এর মাদি বাচ্চা একটা চোখটা দেখিয়ে দিচ্ছি কি কিরকম চোখটার কাটে বাচ্চা মাদি। ঠিক আছে, দেখো আরেকটা তোমাদের দেখাচ্ছি। এটাও গোল্ডেনের মধ্যে রয়েছে না? হালকা গোল্ডেনের মধ্যে, হলুদ চোখ, হলুদ চোখ, গোল্ডেনের মধ্যে হলুদ চোখ রয়েছে। সবই কিন্তু মানে বেশিরভাগ চোখের পায় না দাদা? আচ্ছা, পুরো হলুদ রিং আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ ওর বাচ্চা আছে। আচ্ছা, এরও বাচ্চা রয়েছে? ওরই না, ওই নরের বাচ্চা, নরের বাচ্চা। এটা এটা কত প্রাইস থাকবে? এটা এটা থাকবে আপনার 2000 টাকা। 2000 টাকা থাকবে, তাই তো? আচ্ছা, চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম সম ব্যবস্থা করে দিও। কম সম আমি করে দিই। আচ্ছা, কম সম করে দিই। মানে চোখটি দেখো গ্রিন চোখের, তাই তো? চোখটা একবার দেখে নাও, দারুণ কিন্তু চোখের মধ্যে রয়েছে। আচ্ছা, এগুলো কি দাদা সেট রয়েছে, মানে এরকম এক সেম চোখের নরমাদি পাওয়া যায়? হ্যাঁ, নরমাদি জোড়া আছে, নরমাদি জোড়া রয়েছে, তাই তো? আচ্ছা, পায়রাটা দেখি দাও, খুলে দেখি দাও। আচ্ছা, এটা মাদি ডানা দেওয়া রয়েছে, তাই তো? আচ্ছা দাদার যে কটা পায়রা দেখাবো সব কিন্তু বাড়ি কালেকশন, ঠিক আছে দাদা? শুভ দেখো এটার পাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইমাত্র তোমাদের যেটা দেখালাম সেটা নড, এটা আর প্রথমে যেটা দেখালাম ওটা মাদি। নটের নটের চোখটাকে দেখে নাও, সেম দুটোরই সেম চোখ রয়েছে, তাই তো দাদা? ওর থেকে একটু ডিপ আছে, ডিপ আছে এটা, নটের একটু ডিপ আছে। আচ্ছা দাদা, এইগুলো উড়ান কীরকম হবে?
দাদা এইসব ভালো রেজাল্ট করা গ্রিন চোখের পায়রা। আচ্ছা আচ্ছা, অনেকজন শখ করে রাখে আর অনেকজন উড়ায়ের বাচ্চা তুলে, মানে চোখের পায়রা উড়বে তাই তো? অনেকে যেটা বলে চোখের পায়রা নাকি ওড়ে না। তো দেখো পেয়ার দুটো তোমাদের দেখাচ্ছি, এটা একটা পেয়ার রয়েছে ঠিক আছে, এটা নর রয়েছে, এটা মাদা রয়েছে। তো সেম কিন্তু চোখের মধ্যে দুটোই রয়েছে, নটের ডিপ চোখের মধ্যে রয়েছে। দাদা বলো এটা প্রাইস কত থাকবে? এটা থাকবে জোড়া 3000, জোড়া 3000 থাকবে তাই তো? 1500 টাকা করে পিস রয়েছে নর আর মাদি। আচ্ছা নর মাদি, মানে এগুলো ওয়ারেন্টি, যে কটা তুমি দেখাচ্ছো একদম পুরো গ্যারান্টি রয়েছে তাই তো? লোক আসবে চোখ দেখে পারা দেখে বুঝে যাবে কি পারা রেজাল্ট পারা এসব। আচ্ছা আচ্ছা, এগুলো সব তোমার ওড়ানো তাই দাদা? সব সব সব। আচ্ছা এর বাচ্চাও সেম রেজাল্ট করছে? হ্যাঁ, এর বাচ্চা আমি বাচ্চা তুলে তুলে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এবার জোড়াটাও বিক্রিতে আছে, যা ভাইরা ইন্টারেস্ট থাকলে বাচ্চাও নিতে পারে জোড়া নিতে পারে। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। দেখো এই আর একটা নট দেখাচ্ছে, এগুলো কিন্তু যদি ভালো একটু প্রাইস পায় দাদা কিন্তু এগুলো ছেড়ে দেবে ঠিক আছে। দেখো তোমরা বাড়িতে এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবে তাই তো? তার জন্য কিন্তু অবশ্যই কল করে নেবে, কারণ দাদা কিন্তু সময় খুব হাতে কম থাকে, দাদা জবের মধ্যে থাকে, তো সেই কারণে তোমরা একটু কথা বলে ফোন করে নিও। আচ্ছা অরিজিনাল পায়রা আছে এটা? আচ্ছা আরশাদ লাইনে অরিজিনাল তাই তো? দেখো আরশাদ অরিজিনাল আরশাদ লাইনে তোমরা দেখে নাও, রোদু থাকলে খুবই ভালো হতো দাদা। নতুন নিয়ে এসেছি তো তাই এটা নতুন নিয়ে এসেছি পায়রা আমি নিজের বাড়ির জন্য। আচ্ছা যা ভাইরা ইন্টারেস্টেড থাকলে ওটা নিয়ে যেতে পারে, অসুবিধা নেই। এর ফেদারটা দেখুন, ডুমটা দেখুন, ডুমটা দেখো, এর পর দুটো দেখে নাও, ঠিক আছে, পাটা দেখে নাও। আচ্ছা দেখো আর একটা দেখাচ্ছি, চোখটা জাস্ট দেখো তোমরা, এটা গোল্ডেন আইস, গোল্ডেন আইস রয়েছে, মন ভরে যাবে চোখটা দেখলে। সিরিয়াসলি মানে অরিজিনাল জিনিস আছে এটা, অরিজিনাল অরিজিনাল গোল্ডেন আইস, এটা অরিজিনাল গোল্ডেন না, মানে সিরিয়াসলি বলছি তোমরা যদি রোদ থাকো তাহলে বুঝতে পারতে আজকে ভিডিওটা মানে কীরকম। তাও তোমরা আশা করি যদি বাড়ি আসো তাহলে কিন্তু তোমরা এসে দেখে নিয়ে যেতে পারবে। সব থেকে বড় কথা দাদা এটা মাদি পায়রা। আচ্ছা দাদা ছোট সাইজের মাদি খুব কম পাওয়া যায়। আচ্ছা তারপরে যা হার আছে, আচ্ছা খুব বাইরে জোড়া বাঁধে তো দেখে এটা দেখে না, একদম ছোট এক উঙ্গলির মধ্যে হারের। আচ্ছা আর গোলাপি ঠোঁট আর গোলাপি পট্টির মধ্যে আছে, সব গোলাপি ঠোঁট আর গোলাপি পট্টির মধ্যে রয়েছে, দেখে নাও স্ট্যান্ডিংটা, দেখো স্ট্যান্ডিংটা দেখে নাও, পারে স্ট্যান্ডিংটা তোমরা দেখে নাও, ঠিক আছে পরে কালেকশন দেখে নি। এই টিক্কি পায়রা, টিক্কি পায়রা দেখো, পায়রাটার চোখটা দেখো, মানে আমি যে মানে আজকে রোদ্দুরটা নেই জাস্ট আমারই মন খারাপ লাগছে, যে আজকে রোদ্দুরটা থাকলে ভিডিওগুলো কি হতে পারতো। এরকমই এরকমই ওয়েদার থাকবে ঠিক আছে। তো দাদা পায়রাটার ব্যাপারে যদি কিছু বলে দাও, পায়রাটা রংটা দেখুন, একদম কতটা সুন্দর দেখো, এটা মেল পায়রা, এটা মেল রয়েছে তাই তো? সরি ফিমেল আছে, ফিমেল ফিমেল রয়েছে, এই যে পায়রাটা শক করি তো পাকনা মাদি পায়রা আছে, একদম ছোটর গেচের মাদি, একদম একদম সত্যি তাই, এক হাত একদম ছোট সাইজের, একদম এক হাতে পায়রা মাদি পায়রা। আচ্ছা ছোট হার একদম দেখে নাও, ছোট এক উঙ্গলির মধ্যে হার আছে। আচ্ছা দেখে নাও, মাদি পায়রা ডিম বাচ্চাও করতে পারবে। আচ্ছা ডিম বাচ্চা করছে তাই তো, মানে ফ্রেশ বাচ্চা রয়েছে তাই তো, কেউ নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবে, ঠান্ডা লেগে গেছে ওয়েদারের খারাপ জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ট্যানিংটা দেখে নাও, মানে এখন সবে ছাড়লো আমাকে দেখো তো ভয় পাচ্ছে, ঠিক আছে। আজকে বেশিরভাগই তোমাদের চোখের কালেকশন দেখাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য বিষয় আজকে রোদ্দুরটা নেই, মানে রোদ্দুর তো এরকমই কতদিন কত সপ্তাহ চলছে এরকম, আর রোদ্দুরটা থাকলে তোমরা বুঝতে পারতে আজকে কীরকম ভিডিওটা হতো ঠিক আছে। তো যতটা পারবো সময় তোমাদের দেখাচ্ছি ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এত দূরে এত পরিশ্রম করি, তো অবশ্যই কিন্তু এরকম করে কিন্তু আমার পাশে দেখো, আর চ্যানেলটা অতি অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে নিন, আমি কিন্তু বেশিরভাগ এরকম কালেকশন ভিডিও করি। সব পায়রা কিন্তু ফিট পায়রা রয়েছে, তোমরা এসে কিন্তু অতি যখনই আসবে অতি অবশ্যই নিজে যখন বুঝবে তখন এসে দেখে বুঝে কিন্তু নিয়ে যাবে। আর উড়ান কিন্তু সব কিন্তু গ্যারান্টি রয়েছে, সব বাচ্চা কিন্তু এর উড়ান আছে, এই পায়রাগুলো উড়ান রয়েছে, অবশ্যই এইগুলো উড়ালে হয়তো তোমরা আর পাবে না, বেরিয়ে যাবে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই একটা মাদি পায়রা দাদা দেখাচ্ছে, চোখটা একবার দেখে নাও, ঠিক আছে। এটা কি সিঙ্গেল রয়েছে দাদা? সিঙ্গেল মাদি পায়রা। আচ্ছা সিঙ্গেল মাদি রয়েছে, যা পায়রা পছন্দ থাকলে। আচ্ছা
এইসব মাদি পায়রা 500 টাকা পিস করে। আচ্ছা এটা কত টাকা পিস করে? 500 টাকা। আচ্ছা এটা 500 টাকা দিয়ে দেবে। তো পায়রা একটু দেখি দাও একটু। পায়রার মধ্যে খুব উড়ান, প্রচুর উড়ান মাদি মধ্যে। দেখো এই মাদিটা 500 টাকা হলে তোমরা নিয়ে নিতে পারবে, প্রচুর উড়ান। ঠিক আছে। তো দেখো সামনে আমান্দা রয়েছে। তো আমান্দা মানে কবে থেকে তুমি মানে পায়রা লাইনে আছো, কি আছো যদি একটু বলো আমাদের সামনে। আমার হয়ে গেছে 10 বছর হয়ে গেছে পায়রা লাইনে। আচ্ছা আচ্ছা। আমি শুধু জাতির পায়রা করি, যা পায়রা জাতির মধ্যে উড়ে ভালো নসল থাকলে আমি নসল কিনেই চলি। আমার বাড়ির মধ্যে দুটো নসল ভালো আছে, আপনারা এখানে দেখতে পারেন। হ্যাঁ, জঙ্গলি ব্লাড। আচ্ছা, এন্ড গোল্ডেন আইস, যেটা ভিডিওতে দেখালাম আমরা, তাই তো? আচ্ছা, গোল্ডেন আইসের মধ্যে আপনি মেচিয়া পায়রা খুব কম পাওয়া যায়। আচ্ছা, আমার নিজের বাড়ি ব্লাড লাইন আছে, আমি নিজের থেকে রেডি করেছি সব পায়রা। আচ্ছা আচ্ছা, যা ভাইরা ইন্টারেস্টেড থাকলে আপনি ফোন করবেন, নম্বর দিয়ে দিব আপনাকে। একদম একদম, ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেবে, তাই তো? আচ্ছা, মানে পায়রাগুলো সেল হয়ে গেলে নাম্বারটা আমি তুলে নেবো, তাই তো? আচ্ছা ঠিক আছে। এখানটা মানে লোকেশনটা যদি একটু বলে দাও, মানে শিয়ালদা লাগবে। মানে লোকেশনটা আছে আপনার হাবড়া ময়দান। আচ্ছা, একদম হাবড়া ময়দান পাশে আমার বাড়ি। যা ভাইরা আসতে পারে আসবেন, আমি লোকেশন অ্যাড্রেস ফোন নম্বর সব দিয়ে দিব ডিসক্রিপশনের মধ্যে, আপনি চেক করে নেবেন। আচ্ছা, মানে কম্পিটিশন কখনো খেলেছো দাদা? হ্যাঁ দাদা, কম্পিটিশন খেলেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এখন কাজের চাপে এখন আর হয় না? না, অনেক অনেক প্রচুর কাজের চাপে আছে দাদা। আচ্ছা, এই জন্য পায়রাকে সময় দিতে পারছি না, কম টাইম, এক বেলা খাবার দিই পায়রাকে আমি এখন। আচ্ছা, যা ভাইরা ইন্টারেস্টেড থাকলে ফোন করবেন আপনি, মানে দেখে যেতে পারে, কেউ যদি মনে করে এসে দেখে যেতে পারে যে কিরকম পায়রা আছে না আছে। আচ্ছা, দেখে যেতে পারে। আচ্ছা, আর চ্যানেলের মাধ্যমে আসলে একটু কমসম করে নিও, একটু যদি কেউ একটু বলে একটু কমসম একটু করে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কারণ প্রতিনিয়ত যারা ভিডিও দেখে, ঠিক আছে, তারা তাদের অনেকে রাখতে চায় কিন্তু একটু দামের কারণে অনেকে নিতে পারে না, সেই কারণে তোমার কাছে দামটা কি আছে না আছে তারাই ভালো বলতে পারবে, এবং পায়রা কোয়ালিটি হিসাবে দাম হয় অতি অবশ্যই, সেই হিসাবে তুমি যদি আসে একটু কম সম ব্যবস্থা করে দিও, ঠিক আছে আমাদের? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ধাড়ি রয়েছে, এগুলো সেল নেই, তাই তো দাদা? আচ্ছা, এগুলো জাস্ট মানে এগুলোর বাচ্চা যদি কেউ চায় তাহলে তুমি দিতে পারবে, তাই তো? বাচ্চা দিতে। আচ্ছা, কি রয়েছে হাতে তোমার? এটা আছে আপনার কালদুম্বা পায়রা। কালদুম্বা রয়েছে, তাই তো? চোখটা তো দেখেই নিলে, একটু ডানাটা একটু শক করে দাও, ডানাটা একবার দেখে নাও, কতটা লং দেখো ডানাটা। এটা কি, এগুলো কি সব সবই তো বন্ধুদম? বন্ধুদম নিয়ে কোনো কথা কিছু নেই, সব বন্ধুদমই হয়, ঠিক আছে? এগুলো উড়াও, সেগুলো কত ঘন্টা উড়ান আছে এগুলো? এটা এরকমই নিজের মন থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা নিজের মন থেকে, মানে নরমালি ওরে, তাই তো? নরমালি নিজের মন। এটা একটু পাটা একটু দেখি তো, পাটা একটু ছেড়ে দিলে মানে ওর। আচ্ছা, শাম করে দেয়, 10টার সময় ছাড়ি পায়রা সব নাবে, 5:30, 6টা নিজের মন থেকে নাবে ও। দেখো পাটা একবার তোমরা দেখে নাও, দেখো অরিজিনাল ম্যাড্রাস, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে। দেখো যে নটা দেখলে তোমরা, নরের মাদি, এগুলো সব বাচ্চা কিন্তু তোমরা নিতে পারবে, তোমরা যদি মনে করো আমাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে নিও, তাহলে বাচ্চাগুলো যদি ওঠে তখন তোমরা নিতে পারো, তাই তো দাদা? আচ্ছা ঠিক আছে, পায়রাটা দেখি দাও, এগুলো কত ঘন্টা উড়ান আছে? সব এরকমই সব একসঙ্গে উড়ে আমরা, সব নরমালি 7-8 ঘন্টা। আচ্ছা, পুরো ঝাঁক উড়ে এগুলো সব উড়াচ্ছো তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো দেখো আমার বাড়ির মধ্যে। আচ্ছা আচ্ছা, এই জঙ্গলি পায়রা সিমলিতে আছে, ঠিক আছে। আরেকবার তোমাদের চোখটা দেখি, চোখের পায়রা, পাটা একটু দেখি তো, কতটা ছটপট করছে দেখো, মানে দাদা ধরে রাখতে পারছে না, মানে বেশি একটা ধরো হয় না, না পাবা একটা। আচ্ছা ঠিক আছে, এ দেখো এগুলো ছোট বাচ্চা রয়েছে, এখন চোখে কিছুই হয়নি, কাটিও নি, মানে এখন এখন মানে ওড়ে নিয়ে এগুলো না, এগুলো চোখের বাচ্চা রয়েছে। আচ্ছা, চোখটা হচ্ছে, চোখ হচ্ছে, এখন স্টার্টিং হচ্ছে, এখন কাটেনি ভালোভাবে। এই বাচ্চা সেল দেখবে দাদা, কিরকম দাম থাকবে এগুলোর? 500 টাকা পিস হয়ে যাবে, তাই তো? আচ্ছা, বাচ্চাগুলো কিন্তু চোখের পায়রা 500 টাকা পিস, তাই তো? আচ্ছা, মানে এগুলো পেয়ার আছে দাদা? আচ্ছা, এগুলো পেয়ার আছে, এখন দেখার কিছু নেই, ওরা পারা কিছুই এখন হয়নি, পায়রাটা একবার দেখো, এই একটা, এটা প্রায় চোখ কাটছে, অনেকটাই কেটেছে, এখনো চোখ কাটবে, অনেক বাকি আছে, এগুলো মানে 1000 টাকা জোড়া, তাই তো? ওই 500 টাকা সিঙ্গেল তোমরা নিলে, জোড়া নিলে 1000 টাকা তোমরা এগুলো বাচ্চাগুলো, চোখের বাচ্চা আছে, সব চোখের বাচ্চা, তাই তো? আচ্ছা, চোখ হচ্ছে, দেখো চোখ হচ্ছে সবে, পর তো সব কাটা, দেখানোর কিছু নেই। ঠিক আছে, চোখের বাচ্চা খুব দামি বাচ্চা, পালিয়ে গেলে, হ্যাঁ পড়ে গেলে বাচ্চা তো, হ্যাঁ পড়ে সে আর কেউ দেবে না, কেউ পড়ে গেলে। ঠিক ঠিক, তোকে একটা নর দেখাচ্ছি তোমার, এগুলো দাদার বাড়ির কিন্তু সেল নেই, এগুলোর বাচ্চা তোমরা চাইলে নিতে পারবে, তাই তো দাদা? এইসব পুরো গ্যারান্টি পায়রা আছে আমার বাড়ির মধ্যে। আচ্ছা,
এই পায়রাটাকে আমি দুবার উড়িয়েছি। পায়রা 11 ঘন্টা 15 মিনিট 20 মিনিট নিজের দম থেকে উড়েছে। 11 ঘন্টা 15 মিনিট নিজের দমে, নিজের দমের মধ্যে উড়েছে। কেউ বিশ্বাস না করলে আসতে পারো, তাই তো? এগুলো তো সব পর্দা বাইর হয়েছে, একটু দেখি তো পায়রাটা শক করে দাও। উড়ে উড়ে পর্দা সব জ্বালিয়ে নিয়েছে, এই দেখো দাদা বলছে সব উড়ে উড়ে কিন্তু সব জালি হয়ে গেছে। মানে তোমরা বুঝতে পারছো, যদি এখনো পায়রার মধ্যে স্প্রিং আছে ডায়নার মধ্যে, দেখো মানে যারা তোমরা বসে তারাই সব দেখলে ভাও বসে বুঝতে পারবে। যাও স্টার থাকলে এটা এই জিনিসটা দেখে বুঝে যাবে পায়রা ফট করে কি ডায়নারটা টানছে। আচ্ছা আচ্ছা, এসব ফুল অ্যাক্টিভিটি রয়েছে পায়রাটার মধ্যে, তাই তো? আর চটিয়াল রয়েছে, তারপরে চটিয়াল আছে, এটা আছে ইকবালদার লাইন, ইকবালদার লাইন, ইকবালদার লাইনের পায়রা আছে সব। আচ্ছা, ইকবালদার নিজের আমাকে দিয়েছে এই পায়রাটা, পুরো গ্যারান্টি দিয়ে এর মা বাবাকে। আচ্ছা, এর মা আছে, মা বাবা মরে গেল। আচ্ছা, এর একটা বাচ্চা আছে, মাকে দেখিয়ে দাও, মা ওইখানে বসে আছে। ওই যে মাটা না, ওই যে এইটা মা। আচ্ছা, ওইটা মা আছে, আর এইটা ছেলে, আর এটা হচ্ছে ছেলে। ভালো কোয়ালিটি কেটেছে, তোমরা শুনতেই পারছো, মানে অবিশ্বাস্য একটা কথা দাদা, কিন্তু আসলে তোমরা কিন্তু দেখে নিতে পারো, তাই তো? আচ্ছা, পাটা একটু দেখি তো, দেখো পাটা তোমাদের একটু শক করে দিই। ঠিক আছে, এগুলোর বাচ্চা যদি কেউ নিতে চায় কিরকম প্রাইস হতে পারে? আমাদের দাদা হবে 1000 টাকা পিস করে, 1000 টাকা পিস হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এর বাচ্চা তোমরা নিতে চাইলে কিন্তু 1000 টাকা পিস করে। ওইটা ওর মাদিটা রয়েছে, ঠিক আছে। জিরিয়াটা দেখো, মন ভরে যাবে, যারা মানে পায়রা সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা অতি অবশ্যই ভালো লাগবে। এটা এখনো সিঙ্গেল রয়েছে, ওরে এগুলো দাদার বাড়িতে। কত ঘন্টা করে ওরে দাদা এইসব? দাদা যত পারা এখন দেখাচ্ছে সব 11 ঘন্টা পার আছে, 11 ঘন্টা পার আছে নর্মালি, সব নর্মালি, নর্মালি 11 ঘন্টা পার আছে। ভালো খাবার দাবার করে পায়রা উড়ে বাড়ি, একদম 11 ঘন্টা, একদম। একটু দেখি তো পায়রা শক করি তো, ডানাটা দেখে নাও, ডানাটা একবার দেখো, ঠিক আছে? একটু পাটা একটু দেখি তো, সব কিন্তু ট্যাগ করিয়ে রেখেছে দাদা। আচ্ছা, এগুলোর বাচ্চা, এগুলোর বাচ্চা তো এখনো করা হয়নি, মানে মাদি পাওনি, ঠিক আছে? আর এগুলো তো সেলের মধ্যে থাকবে না? না না না, আচ্ছা, এইগুলো এগুলো দাদা ছাড়বে না, ঠিক আছে? বাড়ির মধ্যে আমার পায়রা সব উড়েছে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো লফট আপনাকে দেখিয়ে দিচ্ছি, আসুন দাদা। আচ্ছা, দাদার লফট একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো যে কটা এখানে রয়েছে সব কিন্তু উড়ান পায়রা রয়েছে, ঠিক আছে? সব এই দেখো, প্রথমে সবুজটা দেখে নাও দাদা, এগুলো সব প্রায় ওই ওরকমই রেজাল্ট, তাই না? নর্মাল, আচ্ছা সব নর্মাল, আচ্ছা আচ্ছা, 15-20 খানা আচ্ছা, এগুলো সব ঝাঁক শুদ্ধ ওরাও, তাই তো? আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনোটা কোনো কখনো বাজি খেলেছো দাদা? সব বাজির বাইরে রয়েছে। আচ্ছা, এগুলো সেল থাকবে না? এইগুলো দাদা সেল করবে না। আরে আচ্ছা, যদি মানে কেউ যদি ধরো কখনো তোমার সাথে কন্ট্যাক্ট করে, এগুলোর যদি বাচ্চা যদি করাও, তুমি তখন সেল করবে? তখন মানে করতে পারো, মানে তার সাথে কথা হবে, দেখা হবে তারপরে, তাই তো? ঠিক আছে দাদা, এর মধ্যে কিছু বাচ্চাও রয়েছে, ঠিক আছে, অ্যাডাল্টও রয়েছে। এগুলোর এর মধ্যে কিছু পারে বিক্রিতে, আচ্ছা কিছু পারে বিক্রিতে রয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, কন্ট্যাক্ট করে নিলে কোনটা কি সেল আছে না আছে, যদি বাড়ি আসো তাহলে অবশ্যই দেখে যাও বাড়ি এসে, ঠিক আছে দাদা? দেখো এর মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো দাদা সেল থাকবে এখানে কিছু? এগুলো সব সেল আছে? আচ্ছা, সব কিন্তু দাদা সেল আছে বলছে, এগুলো কিন্তু সব কিন্তু মাদি, সব কিন্তু সেল রয়েছে, ঠিক আছে? যেগুলো তোমরা নেবে সব কিন্তু সেল, চোখের মধ্যে রয়েছে বেশিরভাগ। ঠিক আছে, যদি নিতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করো, কলিং টাইম সকাল থেকে বিকাল পর্যন্ত করো, রাতের বেলা বেশি করো না, কারণ দাদা কাজের মধ্যে থাকে তো। তোমাকে দেখিয়ে দিলাম, খাবার দাবার খাচ্ছে, ঠিক আছে। তো দেখতে পারলে এরকম কিন্তু চোখের পাড়া কালেকশন ছিল। আমি দুর্ভাগ্য বিষয় আজকে কিন্তু রোদ্দুর, তো কতদিন ধরে রোদ্দুর নেই, আমার আমাদের অনেক দিন ধরে আসার জন্য বলছিল, তো আজকে চলেই আসলাম, ঠিক আছে? তো শুভ ভাই আছে, ওর বাড়িতে আছে কিছু কালেকশন দেখাবো, যেগুলো বাজিতে উড়েছিল, তাই তো? আমন ভাই তো সেই এই আমন ভাই শুভ ভাই, ঠিক আছে? আমানদা বলতে বলতে শুভ ভাই আমান ভাই সব এক করে ফেলেছি। তো ভাইয়ের কাছে কিন্তু দাদার কাছে অনেক কিন্তু কালেকশন তোমরা দেখলে, যেগুলো চোখের পায়রা রয়েছে। এবার তোমরা যখন আসবে সেগুলো কিন্তু অবশ্যই দেখে বুঝে শুনে তারপরে নেবে, ঠিক আছে? কারণ তোমরা আসার সময় কেনার সময় কিন্তু আমি থাকবো না। দামগুলো একটু বলে দিলাম, এর মধ্যে দাদাকে বলেছি, রিকোয়েস্ট করবো যে কম পড়েছি কিছু কম বেশি করে নেওয়ার জন্য, তোমরা এত দূর থেকে আসবে। এবং প্রপার কিন্তু দাদা কবে বাড়ি থাকবে না থাকবে তোমরা কিন্তু কথা বলে ফোন করে এসো, কারণ সবথেকে বড়ো কথা কী বলো তো, কারণ কিন্তু দাদা কিন্তু খুব ব্যস্ত থাকে, ঠিক আছে? তো অতি অবশ্যই কিন্তু সেইগুলো তোমরা করো, ঠিক আছে? তো আমানদা তোমার ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ঠিক আছে? আবার পায়রা সেল হয়ে গেলে তখন নাম্বারটা আমি সরিয়ে দেবো, ঠিক আছে? আর দাদা যদি কখনো বলে ইন ফিউচার যখন বাচ্চাগুলো উঠবে, যদি দাদা যদি মনে করে সেল করবে, তাহলে তখন আমি আসবো, ঠিক আছে?
তখন সেগুলো সেল বাচ্চা পর্ব দেখাবো, ঠিক আছে? আর পেড রিকোয়েস্ট করছি তোমার কাছে, ঠিক আছে, যে যারা আসবে তাদের কাছ থেকে পারলে একটু যেতে, তুমি তোমার দাম তো ঠিক আছে, পারলে তার তার থেকে একটু কম সম ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ ডাকার জন্য, ঠিক আছে, সময় বার করে আসলাম, আর অনেক দূর বাড়ি যেতে হবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এত এত মানে ভালোবাসা দিচ্ছ, এত ভালোভাবে ভিডিও দেখছো। অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি এবং ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, যাতে এরকম এরকম কালেকশন। আর বলে রাখি, আমি কিন্তু বেশিরভাগ হাট এবং বাড়িতে ভিজিট করি, বেশিরভাগ তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেলে অনেক কিন্তু বাড়িতে ভিজিট করি, সেখানে দাম কম বেশি সব থাকে, সেরকম সবাই যেরকম দাম তাদের রাখে, সেখানে তো আমার কিছু বলা থাকে না, বুঝতেই পারছো, ঠিক আছে? সব থেকে বড়ো কথা, কারোর কাছে কোনো টাকা নেই না ভিডিও করার জন্য। আমি সবাইকে রিকোয়েস্ট করি যাতে তোমাদের কাছ থেকে কম নেয়, আর ভালো খারাপ ভালো পায়রা থাকবে তারকারই কিন্তু আমি ভিডিও করি, খারাপ পায়রা ভিডিও করি না, ঠিক আছে? দাম বেশি রাখলে তারাও কিন্তু ওরা দেখে তোমরা নিয়ে আসবে, এটা রিকোয়েস্ট তোমার মানে তোমাদের কাছে বলছি যে তোমরা আমার এত পরিবারের মতন হয়ে গেছো, তোমাদের মানে তোমাদের খারাপ হলে কিন্তু আমার খারাপ লাগবে, কারণ তোমরা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমি কেন তোমাদের ঠকাবো, ঠিক আছে? আমি কিন্তু কোনো কমিশন কিছু খাই না ভাই, সত্যি কথা, ঠিক আছে? তো সেইখানে যখন তোমরা পায়রা দেখে শুনে কিন্তু পায়রা আনবে, ঠিক আছে? আর অতি অতি অবশ্যই দাম দর করেই নিও। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।